শিক্ষার্থীরা, অনলাইন ভিডিও ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আশা করি পরম করুণাময় আল্লাহ তাআলার অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব পাটিগণিত অনুশীলনী 2.2 বইয়ের পৃষ্ঠা নাম্বার 32 প্রশ্ন নাম্বার 11 সমাধান নিয়ে। তো শুরুতেই আমরা প্রশ্নটা একবার দেখে নেই। প্রশ্ন 11-তে দেয়া আছে, একটি দ্রব্য 400 টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয়, 480 টাকায় বিক্রয় করলে তার 3 গুণ লাভ হয়, দ্রব্যটির ক্রয়মূল্য নির্ণয় করো। দেখো কী দেওয়া আছে, 400 টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয়, তার মানে এখানে বিক্রয় মূল্য আমাদের জানা নেই। 400 টাকায় বিক্রয় করলে, এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে 400 টাকা, কিন্তু ক্রয় মূল্য কত সেটা আমাদের এখানে দেয়া নেই। 400 টাকা যদি আমরা বিক্রয় করি তাহলে আমাদের ক্ষতি হইব যা, 480 টাকায় বিক্রয় করলে তার 3 গুণ লাভ হবে, তার মানে 400 টাকা যদি বিক্রি করি তাহলে এখানে আমাদের অবশ্যই একটা ক্ষতির পরিমাণ রয়েছে। তাহলে যদি আমরা 480 টাকায় বিক্রয় করি তখন আর ওই ক্ষতির পরিমাণটা থাকবে না, তখন আমাদের সেটা 3 গুণ লাভে পরিণত হবে। তাহলে বলছে দ্রব্যটির ক্রয়মূল্য নির্ণয় করো, তার মানে দ্রব্যটির ক্রয়মূল্য অবশ্যই 400 টাকার থেকে বেশি হবে, কারণ 400 টাকা যেহেতু বিক্রয় করছি ক্ষতি হয়েছে, তার মানে ক্ষতি তখনই হয় যখন ক্রয়মূল্য থেকে বিক্রয়মূল্য কম হয়, তার মানে এখানে 400 টাকা বিক্রি করায় ক্ষতি হয়েছে। তাহলে যখন আমাদের দ্রব্যটির ক্রয়মূল্য হবে সেটি অবশ্যই 400 থেকে বেশি হবে এবং 480 টাকা থেকে কম হবে, কারণ 480 টাকা বিক্রয় করার কারণে আমার 3 গুণ লাভ হয়েছে, তার মানে ক্রয়মূল্য আমাদের যেটা হবে সেটা অবশ্যই 400 টাকা থেকে বেশি এবং 480 টাকা থেকে কম, কারণ 400 টাকা থেকে বেশি হওয়ার কারণেই 400 টাকা বিক্রি করায় ক্ষতি হয়েছে এবং 480 টাকা থেকে কম হওয়ার কারণেই 480 টাকা বিক্রি করায় 3 গুণ লাভ হয়েছে। তো এখন আমরা সরাসরি চলে যাচ্ছি সমাধানে। তাহলে এখানে যেহেতু আমাদের দ্রব্যটির ক্রয়মূল্য নির্ণয় করতে বলা হয়েছে, ক্রয়মূল্য আমরা জানি না, তো আমরা এখন কী করবো, ক্রয়মূল্যটা ধরে নিব। মনে করি দ্রব্যটি 400 টাকায় বিক্রয় করলে ক্ষতি হয় ক টাকা। তাহলে দ্রব্যটি 400 টাকায় বিক্রয় করলে ক্ষতি হয় ক টাকা এবং বলা আছে 480 টাকায় বিক্রয় করলে তার 3 গুণ লাভ হয়। তাহলে দ্রব্যটি 480 টাকায় বিক্রয় করলে লাভ হয়, এখানে ক্ষতি যত ক্ষতি তার 3 গুণ লাভ, তাহলে ক্ষতি পেলাম আমরা ক, তাহলে লাভ হবে 3 ক টাকা। ক্ষতির পরিমাণ যা আছে তার 3 গুণ হচ্ছে লাভ 480 টাকা বিক্রয়ের ক্ষেত্রে। তাহলে ক্ষতি আমাদের যেহেতু এখানে ক টাকা আমরা ধরে নিছি, তাহলে লাভ হবে 3 ক, কারণ 3 গুণ লাভ 3 ক। এবার এখানে দেখো বিক্রয় মূল্য দুইটি দেওয়া আছে, 400 টাকা একটি বিক্রয় মূল্য, তখন ক্ষতি ছিল ক টাকা এবং 480 টাকা যখন বিক্রয় মূল্য তখন লাভ হলো 3 ক টাকা। এখন আমরা দুইটি বিক্রয় মূল্যের পার্থক্য বের করব। অতএব দুইটি বিক্রয় মূল্যের পার্থক্য 480 বিয়োগ 400 টাকা, বিয়োগ করলে হয় 80 টাকা। তাহলে দুইটি বিক্রয় মূল্যের পার্থক্য পেলাম আমরা 80 টাকা। তাহলে এখানে আমাদের ক্ষতি ছিল ক টাকা এবং লাভ ছিল 3 ক টাকা, দুইটি বিক্রয় মূল্যের পার্থক্য পেলাম আমরা 80 টাকা। তাহলে এটা দিয়ে এখন আমরা ক্রয় মূল্য বের করব লাভ আর ক্ষতির পার্থক্য দিয়ে। তাহলে প্রশ্ন মতে ক প্লাস 3 ক সমান সমান পার্থক্য হল 80 টাকা বা 4 ক সমান সমান 80 টাকা, কারণ এখানে ক একটা এখানে 3টা, 3 আর 1 যোগ করলে 4 ক, বা ক সমান সমান 80/4, 4 1 4, 4 2 80, অতএব ক সমান সমান 20 টাকা। তার মানে ক্ষতির পরিমাণ আমরা পেলাম কত, 20 টাকা। আমি শুরুতেই বলেছিলাম দ্রব্যটি 400 টাকা বিক্রয় করলে যত ক্ষতি হয়, তার মানে 400 টাকা বিক্রয় করলে আমার 20 টাকা ক্ষতি হয়। তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য হবে 400 যোগ 20, 420 টাকা। অতএব দ্রব্যটির ক্রয় মূল্য 400 যোগ 20 টাকা সমান সমান 420 টাকা, উত্তর 420 টাকা। সেক্ষেত্রে আমি সমাধানটা আরেকবার একটু দেখাই দিচ্ছি। এখানে আমাদের ক্ষতি ছিল ক টাকা এবং লাভ ছিল 3 ক টাকায়, দুইটার পার্থক্য আমরা পেয়েছিলাম 80 টাকা। তাহলে এখানে ক আছে 1টি, এখানে আছে 3টি, 3 আর 1 যোগ করলে হয় 4 ক সমান সমান 80, ক আর 4 একসাথে গুণাকারে আছে, স্থান পরিবর্তনের সাথে সাথে চিহ্নের পরিবর্তন হয়, যেহেতু এখানে 4 ক এর সাথে গুণাকারে আছে, যখন এটা আমরা ডান পাশে নিয়ে আসবো তখন সেটা ভাগ হয়ে যাবে, আর ভাগ হলে আমরা জানি নিচে বসে, তাহলে উপরে 80 নিচে 4, 4 দিয়ে 80 কাটাকাটি করলে 4 2 80, তাহলে ক এর মান পেলাম
20 টাকা তাহলে 400 টাকা বিক্রি করে যেটা আমার ক্ষতি হয়েছে তার মানে ক্রয় মূল্য অবশ্যই 400 টাকা থেকে বেশি তাহলে ক্ষতি ছিল 20 টাকা এবং আমাদের বিক্রয় মূল্য ছিল 400 টাকা তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য হবে 400 যোগ 20 টাকা সমান সমান 420 টাকা উত্তর 420 টাকা প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সমাধানটি বুঝতে পেরেছো আজকের আলোচনা এখানেই শেষ তোমরা সবাই বাসায় থাকো নিরাপদে থাকো সামাজিক দূরত্ব বজায় রাখো পরিবারকে নিরাপদ সুস্থ রাখো আল্লাহ হাফেজ